ওয়েলকাম টু বাংলা টেক রিসার্চ ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটির টপিক মূলত আপনারা কীভাবে ফ্লিকার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো ফ্লিকার অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই ইজিলি, আপনি যদি ভিডিওটি ফুল কন্টিনিউ করেন তাহলে অবশ্যই আপনি ফ্লিকার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। সো ভিডিওটি স্টার্ট করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখবো, অবশ্যই আপনার রিকোয়েস্টটা রাখবেন। সো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। সো কীভাবে বিহান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এটি নিয়ে আমার একটি ভিডিও রয়েছে, চাইলে আমি এটা আই বাটনে অ্যাড করে দেবো, অথবা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের নিচে এই লিঙ্কটা পেয়ে যাবেন, অথবা আমার প্লে লিস্টগুলো ফলো করলে আপনি ভিডিওটা পেয়ে যাবেন। তাহলে চলুন আমরা আজকে দেখব যে ফ্লিকার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়। ফ্লিকার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফার্স্ট টাইম আপনাকে একটি জিমেইল প্রয়োজন পড়বে। আমরা এখানে এই যে ফ্লিকার ডট কম, অর্থাৎ ফ্লিকার লিখে যদি আমরা সার্চ করি, আমি গুগলে এসে সার্চ করব ফ্লিকার ডট কম, অথবা ফ্লিকার লিখে জাস্ট আমি সার্চ করলাম। এই যে দেখতে পারতেছেন যে ফ্লিকার ডট কম, এইটাতে আমি ক্লিক করব। এইখানে ক্লিক করার পর আমার এখানে এই যে লগ ইন, যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে অলরেডি তাহলে আপনি লগ ইন, আর যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে আপনি অবশ্যই সাইন আপ বাটনে ক্লিক করে দেবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পর আপনার এখানে ফার্স্ট নেম, অর্থাৎ আপনার নামের শুরুতেই আপনি যদি এমডি যোগ করেন তাহলে এমডি দেওয়ার পর জাস্ট আপনার নামটা দেবেন, এরপর ইওর এজ, অর্থাৎ আপনার বয়স, এবং ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড। তারপরে আমি এখানে লাস্টে যেটা করব, আই এম নট রোবট, অর্থাৎ আমি রোবট নই, জাস্ট আমি এরপর সাইন আপ বাটনে ক্লিক করব। যেমন এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, যেমন আমার নামটা লিখতেছি এমডি, এরপরে আমার নামটা দিব এখানে আমি ধরুন এস দিয়ে দিলাম, 22 দিয়ে দিলাম, এরপরে এখানে জিমেইল দিয়ে দিব। জিমেইল অ্যাকাউন্ট দেওয়ার পর এখানে জাস্ট আমার এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে, স্ট্রং পাসওয়ার্ড যেন হয় এরকম একটি পাসওয়ার্ড দেবেন। সো আমি আপনাদেরকে রেকমেন্ড করব অবশ্যই পাসওয়ার্ডটা স্ট্রং করবেন, কারণ এটা আপনার যে ফ্লিকার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন এখানে আপনি অনেকগুলো ডিজাইন সাবমিট করবেন, এজন্য আপনার এই অ্যাকাউন্টটা যেরকম ফেসবুকের মতো সেম এইভাবে আপনার এটাতেও একই নজর রাখবেন। সো আশা করি আপনারা এখানে সিকিউরিটি একটু স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন। সো আমি এখানে সিকিউরিটিটা দিতেছি, অর্থাৎ পাসওয়ার্ডটা দিতেছি। সো ভিউয়ার্স, আমি পাসওয়ার্ডের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা এখানে যে কাজটি করবেন, আচ্ছা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাইতেছি এভাবে কিছু সিম্বল যোগ করবেন, এবং কিছু ক্যাপিটাল স্মল লেটার এবং কিছু সংখ্যা এভাবে যোগ করে দেবেন, এরপরে আপনারা এখানে কিছু সিম্বল অথবা অ্যাড যোগ করে দেবেন, দেওয়ার পরে আবার আপনারা টাইপিং এইভাবে লিখে পাসওয়ার্ড দিয়ে দেবেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কিছু ছোট অর্থাৎ স্মল লেটার, ক্যাপিটাল লেটার, এবং এখানে কিছু সংখ্যা এবং কিছু সিম্বল অ্যাড করার চেষ্টা করবেন। এরপরে আপনারা জাস্ট এখানে পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট আই এম নট রিপোর্টে ক্লিক করবেন। সো ভিউয়ার্স, আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম, এরপরে আই এম নট রিপোর্টে ক্লিক করবো। আই এম নট রিপোর্টে ক্লিক করার পর এখানে দেখুন যে ট্রাফিক লাইট, সো ট্রাফিক লাইটগুলো আমার এখানে সিলেক্ট করতে হবে, এরপর ভেরিফাই অপশানে ক্লিক করলাম, এরপর আমাদের এইটা ক্যাপচারটা অটোমেটিক ফিল আপ হয়েছে, জাস্ট এটা আমাদের টিক মার্ক হয়েছে, এখন আমরা সাইন আপ বাটনে ক্লিক করব। সো সাইন আপ বাটনে ক্লিক করার পর এই যে রিসেন্ট মেইল, জাস্ট এখানে আমরা ক্লিক করব। চেক ইউর ইনবক্স, জাস্ট আমরা এবার এখানে ইনবক্স চেক করব, জিমেইলে আমরা জিমেইলে গিয়ে দেখব যে আসলে এই মেইলটা সেন্ড হয়েছে কিনা। যে দেখুন ফ্লিকার ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, সো এই মেইলটা আসছে, জাস্ট আমরা এই মেইলে আমরা এখানে ক্লিক করে দেব কনফার্ম মাই ফ্লিকার অ্যাকাউন্ট, জাস্ট এখানে ক্লিক করলে আমাদের এই মেইলটা ভেরিফিকেশন কমপ্লিট। এই যে দেখুন এটা আমাদের, অর্থাৎ এক্সপেক্ট, আচ্ছা আমরা এটাকে রিসেন্ট করি আবারও, দ্বিতীয়টা আমাদের চেক করে দেখি, এবার দেখি ভেরিফিকেশন, এবারও আচ্ছা লাস্টেরটা হবে মেবি, আমি এখানে আরবার সেন্ড করেছি, এই যে এটা হবে, এবার দেখি
এইবার হয়েছে টিক মার্ক, সো ওকে। এখানে আমার পাসওয়ার্ড দিয়ে দিব, যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছিলাম ওই পাসওয়ার্ড দিয়ে আমরা জাস্ট লগ ইন করবো। সো পাসওয়ার্ড দেওয়ার পর আমি জাস্ট সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করার পর আমাদের এখন মেইন অ্যাকাউন্টের ইন্টারফেস দেখতে পারবো। এই যে আমাদের flickr.com এই ওয়েবসাইটে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, জাস্ট আমরা এটাকে সেভ দিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে প্রোফাইল আপডেট করব। প্রোফাইল আপগ্রেড করার জন্য আমরা এখান থেকে ক্লিক ইয়ারে যদি ক্লিক করি, দেখুন এই নোটিফিকেশনে এখানে শো করতেছে কিছু আপনার এখানে নোটিফিকেশন দেয় ফার্স্ট টাইম যখন আপনি ফ্লিকার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আচ্ছা, আমরা এখান থেকে এখন ফ্লিকার অ্যাকাউন্ট প্রফেশনালিভাবে আমরা এখানে আমাদের প্রোফাইল কমপ্লিট করব, কীভাবে সেটা আমরা দেখব। জাস্ট আমরা ফ্লিকার এটা মেইন যে হোম পেজ সেটা এখন আমরা দেখব, যে flickr.com এই জায়গাতে আসার পর আমি এখানে দেখব যে এই যে প্রোফাইলের একটা আইকন দেখতে পারতেছেন, এই প্রোফাইল আইকনে আপনারা ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখবেন যে সেটিং, সেটিংয়ে ক্লিক করার পর আপনি এখান থেকে যে কাজগুলো করবেন সেটা হইতেছে যে এই যে এখান থেকে আপনি চাইলে আপনার নাম চেঞ্জ করতে পারেন, অথবা আপনার ইমেল চেঞ্জ করতে পারেন, অর্থাৎ আপনার যে ডিসপ্লে নেম, অর্থাৎ আমরা যেটা বলি ইউজার নেম, সেটা আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারেন। আমি যদি চাই অন্য একটি কাস্টম একটি টেক্সট, অর্থাৎ আমার একটি ইউজার নেম ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমি এখানে ক্রিয়েট করতে পারি, অর্থাৎ স্ক্রিন নেম আমি এখানে দিতে পারি। সো আপনার চাইলে এটাকে এডিট করতে পারেন। এরপরে আরেকটা অপশন হইতেছে যে আপনার নাম, অর্থাৎ আপনার নামটাও চেঞ্জ করতে পারবেন। এখান থেকে রিকোয়েস্ট মাই ফ্লিকার ডেট, এখান থেকে ইমেল নোটিফিকেশন, এগুলো আপনারা অ্যাকাউন্ট সেটিং, অর্থাৎ আপনারা এখান থেকে দেখতে পারেন যে কোনগুলো নোটিফিকেশন আপনি পেতে চান সেগুলোতে অন রাখবেন, যেগুলো নোটিফিকেশন অফ রাখবেন সেগুলো জাস্ট অফ রাখলেই আপনার এই নোটিফিকেশনগুলো আর আসবে না। সো প্রাইভেসি পারমিশন, এখান থেকে আপনি সব কিছু ইন্টারফেস দেখতে পারবেন, ইমেইল নোটিফিকেশন, শেয়ারিং। আচ্ছা, এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই, জাস্ট আমরা এখান থেকে যে কাজটা করবো, অর্থাৎ এটাকে আমরা এই প্রোফাইলে আমরা একটি ফটো আপলোড করবো, এই জন্য আমরা এখানে ক্লিক করলাম। এই যে প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে চুজ ফটো অ্যান্ড ভিডিও আপলোড, জাস্ট আমরা এখানে একটি ফটো আপলোড করে দিব। যেমন এক্সাম্পল হিসেবে আমি ফটোটাকে আপলোড করে দিলাম। এখন এই যে এটাকে আপলোড হইতেছে, এরপর আমরা আপলোড ফটোতে ক্লিক করে জাস্ট কন্টিনিউ এডিটে যদি আমি ক্লিক করি, দেখুন এটাকে যদি একটু ছোটো বড়ো করে দিই, চাইলে আমি ছোটো বড়ো করে দিতে পারি। জাস্ট আমি আপলোডে ক্লিক করে দিলাম। আপলোডে ক্লিক করে দেওয়ার পর আমাদের কাজ শেষ, অর্থাৎ আমাদের এই যে ফটোটা আপলোড করার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। এখান থেকে এই যে আমরা এটাকে সিলেক্ট করে দিয়ে যদি এখন আমরা সেভ দিই, এবার দেখুন আমাদের অলরেডি এই ফটোটা আপলোড হয়েছে। এটা আমাদের মেইন যে পোর্টফোলিওর একটা ইন্টারফেস, সেই ইন্টারফেসটা এখানে শো করতেছে। চাইলে আমরা এখান থেকে অ্যালবাম অথবা আপলোডে ক্লিক করে দিতে পারি আপলোড। সো আমি যদি চাই এখান থেকে এটা দিতে, তাহলে আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এই যে আমি এটাকে সাইজ ছোট বড় করে দিব, দেওয়ার পর জাস্ট আমি সেভ অপশনে ক্লিক করলে আমাদের এই প্রোফাইলটা চেঞ্জ হয়ে যাবে। সেম একই ওয়েতে আপনি এখান থেকে কভার ফটোটাও চেঞ্জ করতে পারেন, যেমন এই যে চেঞ্জ, এইভাবে যদি আপনি দেন সিলেক্ট, এই যে কভার ফটো চেঞ্জ হয়েছে, জাস্ট আপনি এখানে সেভ দিয়ে দিলে আপনার এটা সেভ হয়ে যাবে। জাস্ট আমি সেভ দিয়ে দিলাম, এখন এটা আমার সেভ হয়ে গেল। এখন এটা যদি আপনি অ্যালবাম ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে আপনি আর যদি বাই ডিফল্ট এভাবে রাখতে চান ফটো স্ট্রিমে, তাহলে আপনি এভাবে রাখতে পারেন। যদি আপনি বাই ডিফল্ট, আপনি যদি এখান থেকে প্রোফাইল অর্থাৎ অ্যালবাম যদি ক্রিয়েট করে রাখতে পারেন, তাহলে সবচেয়ে ভালো হয়। গো টু এখানে ক্লিক করবেন, এখান থেকে চাইলে আপনি অ্যালবাম ক্রিয়েট করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে কিছু ফটো আপলোড করে দেখাই। যেমন এখান থেকে আপনারা এই আপলোড বাটনে ক্লিক করবেন। আপলোড বাটনে ক্লিক করার পর চুজ ফাইল অথবা চুজ ফাইলে ক্লিক করার ফটো এবং ভিডিও, জাস্ট আমি এখান থেকে ধরুন এই যে ফ্লিকার
থাম্বনেল রয়েছে বা স্ক্রিন এই যে আল্লাহ লেখা রয়েছে, জাস্ট আমি এটাকে অফিন দিয়ে দিলাম। অফিন দেওয়ার পর আমি এটাকে অর্থাৎ ইমেজকে আমি একটি ইমেজ টাইটেল দেব এবং ডিসক্রিপশন, ইমেজ টাইটেল ডিসক্রিপশন এবং ট্যাগ আমি আল্লাহ দিলাম। আচ্ছা, সো আমার এগুলো কেটে দিতে হবে, স্মল লেটারে লিখতে হবে। আল্লাহ লিখলাম জাস্ট, এটাই আমরা টাইটেল ডিসক্রিপশন এক্সাম্পল হিসেবে আমি দেখাইতেছি। এখানে আমি ইমেজ টাইটেল ডিসক্রিপশন এবং ট্যাগ একই দিয়ে দিলাম আল্লাহ। এরপরে আমি আল্লাহ পিক, এভাবে আপনারা টাইটেল ট্যাগ অ্যাড করে দেবেন। অ্যাড পেপল, এখান থেকে আপনার ইমেল অ্যাড করে দিতে পারেন। অ্যাড অ্যালবাম, অর্থাৎ আপনি এখান থেকে একটা অ্যালবাম ক্রিয়েট করবেন। জাস্ট এখান থেকে ক্রিয়েট এ অ্যালবামে ক্লিক করলে আপনার এখানে অলরেডি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, এই অ্যালবামে আপনারা টার্ন করে দেবেন। এরপরে আপনারা চাইলে অ্যাড গ্রুপ করে, আপনারা গ্রুপ করেও আপনারা এখানে ফটো আপলোড করতে পারেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এটাকে আমরা যদি এখন আপলোড দিই, এই জন্য এই যে আমাদের এটা আল্লাহ লেখা, এটা আমরা টাইটেল ডিসক্রিপশন ট্যাগ, এখানে আর চাইলে আপনি আরও ট্যাগ ইউজ করতে পারেন। যত ট্যাগ ইউজ করবেন তত আপনার সার্চ রেজাল্টে অতি দ্রুত র্যাঙ্কে আসবে। জাস্ট আমরা এখান থেকে আপলোড ফটোতে ক্লিক করে এই যে ট্যাগ এখান থেকে পাবলিক এটা সিলেক্ট থাকবে, জাস্ট আমরা এখান থেকে আপলোডে ক্লিক করলে আমাদের এটা আপলোড হয়ে যাবে। এই যে দেখুন আমাদের এই যে ফ্লিকারে যে আমরা পোস্ট করলাম এই যে আল্লাহ লেখা, এটা এখন অলরেডি আমাদের পাবলিশ হয়েছে। এই যে দেখুন সব কিছু ইনফরমেশন আপনি এখানে দেখতে পারবেন, এখানে কয়টা ভিউ হয়েছে বা কয়টা রিয়েক্ট পড়ছে এবং কয়টা কমেন্ট পড়ছে সবগুলি আপনি দেখতে পারবেন, এবং আপনি চাইলে এখান থেকে কমেন্ট করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট টিউটোরিয়াল আপনারা কী পেতে চান তা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, সেটার উপরে আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব। যদি আপনারা না বলেন সেক্ষেত্রে ভিডিও টিউটোরিয়াল করার কোনো আগ্রহ থাকে না। আর আমি চেষ্টা করি যে ফ্রিলান্সিং নিয়ে কিছু ভিডিও আপলোড করার। আশা করি আপনারা যদি একটু সাপোর্ট দেন তাহলে নেক্সট টাইমে আমি আরও ফ্রিলান্সিং বিষয়ে ভিডিও আপলোড করার চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন এবং কীভাবে ফ্লিকার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় জানতে পেরেছেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।